দেখুন সুন্দরবনের কোরাল এখনো কিন্তু একদম লাইভ, হ্যাঁ একদম জীবিত মাছ, কেবলই হচ্ছে ধরে উঠে নিলাম আমরা। এই যে কোরাল আছে, এখানে আছে বিভিন্ন প্রকারের মাছ মিক্স, এখানেও আছে বিভিন্ন প্রকারের মাছ মিক্স। তো মোটামুটি হাফজুরি হাফজুরি হাফজুরি, হ্যাঁ যদিও মাছ খুবই কম বর্তমান সময়ে, আসলে মাছ খুবই কম এই সময়ে, আসলে মাছ আরও বেশি থাকা কথা। যাই হোক, আমাদের জেলে ভাইয়েরা তাদের কঠোর পরিশ্রমের ফলেই হচ্ছে এই মাছগুলো তারা ধরতে পারছে সুন্দরবনের সুন্দরবনের একটা চর থেকে, চর গড়ার মাধ্যমে। দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন মাছের স্বাদ যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কলি আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, ফিশ ভ্যালি সেল ফোন নাম্বার, ফিশ ভ্যালি ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। দেখুন কি দারুণ মাছ, টাটকা মাছ, এমন দারুণ দারুণ টাটকা মাছগুলো নিয়ে সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে আমাদের ফিশ ভ্যালি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে খুসুল মাছ, আমরা আমাদের লোকাল ভাষায় বলি খুসুল মাছ, অনেকে আবার ভাঙ্গন মাছ নামেও চিনেন। দারুণ স্বাদের একটা মাছ, এখানে আছে ছোট গলদা। আর আরেকটা মাছ আছে যে মাছটা আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করেন, সেটা হচ্ছে পায়রা মাছ, সুন্দরবনের পায়রা মাছ, দারুণ স্বাদের একটা মাছ। এটাও আছে গলদা, দেখুন কি সুন্দর গলদা আছে, কি তপসি, দারুণ তপসি পোয়া মাছ। এই যে দেখেন ডিমা চিংড়ি, হ্যাঁ ডিমা চিংড়ি, সুন্দর মাছ কিন্তু। আর এইটা হচ্ছে স্যালমন মাছের একদম ছোট সাইজ, স্যালমন মাছের ছোট সাইজ, এগুলো হচ্ছে অনেক বড় হয় যদিও। আর এই দেখুন এটা কি বলি হচ্ছে পাতারি মাছ, এটা আসলে এই যে কাঞ্চিতে ব্যাপক ধারালো, ব্যাপক ব্যাপক ধারালো, যে কারণে এটা ধরতে হলে একটু সাবধানতার সহিত ধরতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো, এখানে আছে কি এটা হচ্ছে জাভা কোরাল, এটা কিন্তু জীবিত এখনো, জাভা কোরাল আছে, হরেক কদের মিক্স মাছ আছে। ওহো, এই হচ্ছে আপনাদের পার্শে মাছ, মোস্ট ফেভারিট আপনাদের আপনাদের মোস্ট ফেভারিট পার্শে মাছ হচ্ছে এটা, হ্যাঁ আপনারা খুব বেশি পছন্দ করেন পার্শে মাছ। আর এদিকেও কোরাল মাছ আছে, কোরালগুলোকে হচ্ছে এক জায়গায় রাখি আমরা, কোরালগুলোকে এক জায়গায় রাখি, এগুলোকে এই যে এক জায়গায় রাখলাম, খুসুল মাছ এক জায়গায় রাখলাম। এইবার দেখি এখানে কি আছে, এখানে সবার আগেই বলি এখানে একটা কাঁকড়া আছে, সো ওর কাছাকাছি যাওয়া যাবে না, কারণ ও হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর, এই মাছগুলোর চেয়ে কোরাল মাছের চেয়েও বেশি ভয়ঙ্কর, ও যদি একবার কামড় দিতে পারে ওর দাঁত দিয়া। যাই হোক, দেখেন কোরাল মাছের কত বড় বড় কাঁটা, এবং এখানে এটা হচ্ছে অনেক ধারালো, এই এখানটা এখানটা এই দেখছেন দাঁতের মতো একদম, হ্যাঁ করাতের মতো। তো দর্শক, কোরাল মাছ এই মাছটা হচ্ছে সবচেয়ে বড় মাছ ধরা আমাদের। তো এই মাছগুলো হচ্ছে এখান থেকে চলে যাবে ফিশ ভ্যালি অফিসে, আমি এখানে মাছগুলো বাছাই করতেছি, এগুলো এখান থেকে যাবে ফিশ ভ্যালি অফিসে, আর সেখান থেকে যাবে আমাদের ফিশ ভ্যালি সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। তাই আবারও বলি, যদি আপনিও এমন মাছের স্বাদ নিতে চান তাহলে এখন যোগাযোগ করুন আমাদের ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে খুলে আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, ফেসবুক পেজ লিঙ্ক সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তাহলে এখন দেরি কেন, তাড়াতাড়ি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, ফিশ ভ্যালিতে নক করুন, এবং এমন ফ্রেশ টাটকা সুন্দরবনের মজার মজার মাছগুলোর অর্ডার কনফার্ম করুন। ধন্যবাদ সবাইকে।